দর্শক আমন্ত্রণ সংবাদ সারাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। শুরুতেই বর্ষবরণের আয়োজনের সম্পর্কে জানব। ভৌগোলিক অবস্থানের কারণে ইংরেজি নতুন বছরকে সবার আগে বরণ করে নিচ্ছে নিউজিল্যান্ডবাসী। অকল্যান্ডের স্কাই টাওয়ারে চলছে বর্ণিল উৎসব, সরাসরি যেতে চাই সেখানে। নিউজিল্যান্ডের বর্ষবরণের আয়োজন সম্পর্কে জানলাম। এবার আমরা সংবাদ সারাদেশের আয়োজনে চলে যাচ্ছি, জানাবো শিরোনামগুলো। মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুতে বাসে আগুন, সিরাজগঞ্জের সলঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে নিহত 5। ছুটির দিনে নারায়ণগঞ্জ সিটিতে জমজমাট প্রচার, উন্নয়নের নানা প্রতিশ্রুতি আইভি তৈমুরের। পানির ব্যাপারে আমি বেশি জোর দিব যাতে সুপেয় পানিটা আমি ঠিকমতো জনসাধারণকে পৌঁছে দিতে পারি। শীতলক্ষার পানিকে জনগণের ব্যবহারে উপযোগী করা হবে। দেশজুড়ে চলছে বই বিতরণের প্রস্তুতি, এসএসসিতে রাজশাহী বোর্ডের ফলে বড় পরিবর্তন, পিছিয়ে প্রান্তিকের শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে নিহত ইব্রাহিমের মরদেহ আর দিনেও ফেরত পায়নি পরিবার। নিজের ছেলে তো এই মাটি দোয়ার লাগে, ই করছে হার আব্বা কখন আসবে, হার আব্বা কখন আসবে। কৌশলগত কারণ দেখাচ্ছে বিজিবি। লাশের পরিচয়ের ব্যাপারে আমরা সন্দিহান, আমাদের তো তালিকাতেও নাই, আমাদের ইয়ে নাই, আমরা ওর আইডেন্টিটিটা ইয়ে করতেছি। যশোরে গ্রামে গ্রামে রস আহরণের ব্যস্ততা, চলছে খেজুর গুড় তৈরির আয়োজন, শীতের পিঠা পুলির স্বাদ পেতে উন্মুখ ভোজন রসিকরা। সিরাজগঞ্জে বাস খাদে পড়ে 5 যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 20 জন। চালক নিয়ন্ত্রণ হারালে প্রথমে রিক্সা ভ্যানের উপরে, তারপরে খাদে পড়ে যায় ঢাকামুখী বাসটি। আহত কয়েকজনের অবস্থা গুরুতর। মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহতের প্রতিবাদে বাসে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, চুরমার সবকিছু। সিরাজগঞ্জে হাটিকুমরুল বোনপাড়া মহাসড়কের গোজা ব্রিজ এলাকা, সেখানে শনিবার সকালে ঢাকামুখী বাস ন্যাশনাল পরিবহনের চালক নিয়ন্ত্রণ হারায়, উল্টে যায় রিক্সা ভ্যানের উপর, এরপর খাদে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হয়। তেমন গতি ছিল না, অল্পই নিয়ন্ত্রণ হারিয়ে খাদের এদিকে বাউ সাইডে পড়ে যায়। খাদে পড়ার পরে একটা অটোরিকশা ছিল এখানকার, এখানে অটোরিকশাটাকে চাপা দিয়ে সেখানে স্পট ডেড, গাড়ির ছাদটাদ নাই, ভেঙেছে, গেছে, রক্তাক্ত আছে বিভিন্ন জায়গায়। খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস, আহতদের নেওয়া হয় স্থানীয় হাসপাতালে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ধারণা করছি আসলে গাড়িটা মানে নিয়ন্ত্রণ যান্ত্রিক ত্রুটির কারণেই হোক আর ড্রাইভারের অসতর্কতার কারণেই হোক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা রাস্তাচ্যুত হয়ে খাদে পড়ে যায়। সড়ক দুর্ঘটনা ঘটেছে মাদারীপুরেও। চট্টগ্রাম গামী বাস খাগদি এলাকায় ধাক্কা দেয় একটি ইজিবাইকে, এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় চালক সহ ইজিবাইকের 2 আরোহী। প্রতিবাদে দিদার বাসে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা।
ওরা তো জানে না এখানের এই স্ট্যান্ডের কি পরিস্থিতি, ওরা 100-120-150 গতিতে এখানে গাড়ি উড়ে যায়। দুর্ঘটনা মাঝে মাঝে ঘটার কারণে রাস্তায় একটা স্পিড ব্রেকারের দাবি করে। পলাতক আছে ঘাতক বাস চালক ও হেলপার। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। দুর্ঘটনার বিষয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা। রুবেল, রুবেল, মরদেহগুলো কি হস্তান্তর হয়েছে? আহতদের এখন কি অবস্থা? দেবাশিস, আহতদের তিনজনের অবস্থা এখন আশঙ্কাজনক। তারা জিয়াউল হক মেডিকেল কলেজে বগুড়াতে ভর্তি রয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদের পাঁচজনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। একজনের মৃতদেহ হস্তান্তর করা হলেও বাসের যে যাত্রী ছিল চারজনকে কিন্তু এখন পর্যন্ত হস্তান্তর করা হয়নি। কারণ তাদের পরিচয় কিছুক্ষণ আগে পাওয়া গেছে এবং তার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। যারা নিহত হয়েছেন তারা হচ্ছেন এখানকার নাটোর বাগাতিপাড়ার পুলিশ ইন্সপেক্টর সতীন্দ্রনাথ দাস, তিনি এবং সুরিয়া খাতুন নামে উনি। ওনার বাড়িটা হচ্ছে কুমারখালী চাটমহরে এবং সোহাগ নরসিন্দি সদরে তার ওনার বাসা। এবং আরেকজন সালাউদ্দিন, আসলে তার বাড়ি কোথায় সেটি এখন পর্যন্ত জানতে পায়নি পুলিশ। তবে এদের সকলের পরিচয় পাওয়ার পর কিন্তু তাদের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে, হয়তো পরিবারের স্বজনরা আসলে তাদের কাছে মৃতদেহটি পৌঁছে দেবে বলে জানিয়েছেন হাইওয়ে থানা পুলিশ। তবে এখন পর্যন্ত সেই তাদের মৃতদেহগুলো সিরাজগঞ্জ মর্গে রাখা হয়েছে এবং কতক্ষণ নাগাদ তার স্বজনরা আসবে সেটি কিন্তু সুস্পষ্টভাবে বলতে পারেনি। তবে ইতিমধ্যে আর যারা বাকি আহতরা ছিল তারা অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং আরো বাকি কতজন এখন পর্যন্ত হসপিটালে ভর্তি রয়েছে। তবে যে তিনজন এখন বগুড়াতে রয়েছেন তাদের অবস্থা অনেকটাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসক। দেবাশিস, ধন্যবাদ রুবেল যুক্ত হবার জন্য। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে চতুর্থ দিনের মতো চলছে প্রচার। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে গণসংযোগে বের হন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মহল্লায় মহল্লায় ঘুরে ভোট চান, নিজ মার্কায় দেন উন্নয়নের প্রতিশ্রুতি। ছুটির দিনে নেতাকর্মীদের নিয়ে সকাল সকালই ভোটের মাঠে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। তিনি প্রচার শুরু করেন নারায়ণগঞ্জ নগরীর 13 নম্বর ওয়ার্ড থেকে। মাঝদাইর, জামতলা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। আশ্বাস দেন নগরের পানির সমস্যা দূর করার। আশা করি যে পানির ব্যাপারে আমি বেশি জোর দিব, যাতে সুপেয় পানিটা আমি ঠিকমতো জনসাধারণকে পৌঁছে দিতে পারি। কারণ আমাদের অনেক পুরানো পাইপ, অনেক আগে এই পাইপগুলি দিয়ে পানি আসতো, আমরা সবগুলি রিপ্লেস করব। এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অলরেডি আমাকে 800 কোটি টাকা দিয়েছে, যেটার কাজ এখন চলমান আছে। আমি সেই কাজগুলিকেও শেষ করতে চাই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার প্রচার শুরু করেন নগরের 5 নম্বর ওয়ার্ড থেকে। নেতাকর্মীদের নিয়ে হাতিমার্কায় ভোট চান তিনি, আশা ব্যক্ত করেন জয়ের ব্যাপারে। জনগণ একজন প্রার্থীকে খুঁজছিল, আমার মনে হয় জনগণ তার প্রার্থীকে পেয়ে গেছে। এই জন্যই জনগণ মাঠে নামছে। আর দীর্ঘ 50 বছর আপনারা আমার কর্মকাণ্ড জানেন, রাজপথে গুলি খেয়েছি, পুলিশে গরুর মতো পিটাইছে, কিন্তু নিজের জনগণের অবস্থান থেকে আমি বিরুদ্ধে যাই নাই। সাধারণ ভোটাররা অবশ্য দেখে শুনে ভোট দিতে চান। তারা বলছেন নাগরিক সমস্যা নিরসনে যিনি কাজ করবেন দাঁড়াবেন তার পাশেই। 1 নম্বরে মাদক নিয়ন্ত্রণ করতে হইব, যত ইয়াবা ব্যবসায়ী, ভেঞ্চি ব্যবসায়ী, এগুলো সব গিলিরে ধরতে হবে। যারা সৎ এলাকার কাজ করবে যোগ্য ব্যক্তি ওদেরকে আমরা সিলেকশন করব। তো ওই লোকের ওই দিন আর কি, যারা কথা রাখে আর কি, এলাকা যারা উন্নয়ন বেশি করব বা সৎ মানুষ তাদেরকে আমরা সাপোর্ট করব। 16 জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। প্রচারণার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হুসাইন স্মিথ। স্মিথ, দিনের শেষ ভাগে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী কোন এলাকায় প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের প্রত্যাশার কথাও জানতে চাই। আপনি ঠিকই বলেছেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন কিন্তু ইতিমধ্যেই জমে উঠেছে। অর্থাৎ প্রথম এই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের ডাক্তার সেলিনা হায়াত আইবি এবং বিএনপি সমর্থিত অর্থাৎ বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা তৈমুর রহমান খন্দকার, তারা দুইজনেই কিন্তু আজকে শুক্রবার সকাল থেকে কিন্তু তারা গণসংযোগ শুরু করেছেন। এখন আমরা আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইবির সাথে আছি। তিনি কিন্তু এখানে যে বিহারি ক্যাম্প অর্থাৎ আদমজি 6 নম্বর ওয়ার্ডে যে বিহারি ক্যাম্প আছে সেই ক্যাম্পে প্রচারণা চালাতে আসছেন।
তিনি বিকেল 5:30 দিকে এখানে আসেন এবং সেখান থেকে আসার পথে শত শত মানুষ কিন্তু তাকে দেখার জন্য এক নজর দেখার জন্য তারা ভিড় জমিয়েছেন। এখন বিহারি ক্যাম্পের ভিতরে একটি স্কুলে কিন্তু তিনি পথসভা করছেন। ডাক্তার আইবি তার পক্ষের লোকজন কিন্তু এখন বক্তব্য রাখছেন। এর আগে আমরা যেটি দেখেছি যে নারায়ণগঞ্জের যে আরেকজন স্বতন্ত্র প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার কিন্তু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের 5 নম্বর ওয়ার্ডের সাইলু গেট থেকে তিনি প্রচারণা শুরু করেছিলেন এবং তিনি কিন্তু আজকে এই বিহারি ক্যাম্প সহ অন্যান্য যে এলাকাগুলো আছে সাইলু গেট, এসো এবং বার্মাইস্টান এবং শিমুলপাড়া সহ বিভিন্ন অঞ্চলে তিনি ভোট প্রার্থনা করেছেন। তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি যদি ক্ষমতায় আসতে পারতেন তাহলে সবুজায়ন করবেন, পরিকল্পিত নগরায়ন করবেন এবং অন্যদিকে ডাক্তার আইবি কিন্তু বলেছেন তিনি যদি আবার ক্ষমতায় আসতে পারেন ভোটের মাধ্যমে নিশ্চিত হতে পারেন তিনি আবারও এই জনগণের জন্য সুপেয় পানির ব্যবস্থা করবেন। এই বিহারি ক্যাম্পের যে সমস্ত সমস্যা আছে সেগুলোকে চিহ্নিত করে সেগুলো সমাধানের চেষ্টা করবেন। এছাড়া আরও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ইট পাথরের নগরী নয়, সে আরও যে ধরনের উন্নয়ন প্রকল্প করা দরকার সেগুলো তিনি করবেন বলে তিনি কিন্তু ইতিমধ্যেই মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন। দেবাশিস, ধন্যবাদ স্মিত যুক্ত হবার জন্য। সিরাজগঞ্জে গতকাল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহারকারী যুবকদের কাউকে আটকও করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শহরের পরিস্থিতি এখনও থমথমে, বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গতকাল পূর্ব নির্ধারিত সমাবেশ ছিল বিএনপির। সভাস্থলে নেতাকর্মীরা যাবার পথ কলেজ রোড এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েকজন যুবককে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে দেখা যায়। সংঘর্ষে আহত হন অন্তত 15 জন। করোনার জন্য এবারও বই উৎসব না হলেও পাঠ্যপুস্তক বিতরণের প্রস্তুতি চলছে দেশজুড়ে। প্রতি বছর 1 জানুয়ারি বই উৎসবে মেতে ওঠে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। হাতে তুলে দেওয়া হয় নতুন বই। তবে করোনার কারণে এবারের প্রেক্ষাপট ভিন্ন। শিক্ষামন্ত্রী জানিয়েছেন আজকের মধ্যে 95% বেশি বই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাবে, বাকি বই পৌঁছে যাবে জানুয়ারির প্রথম সপ্তাহে। এবার প্রায় 35 কোটি বই ছাপানো হচ্ছে, এর মধ্যে প্রাথমিকে 10 কোটি আর মাধ্যমিকে যাবে 25 কোটি বই। বৃহস্পতিবার নতুন বছরের বই বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহী শিক্ষা বোর্ডে বিগত বছরগুলোতে বিজ্ঞানে পাশের হার বেশি আর মানবিকে ছিল কম, অথচ এবার ঘটেছে ঠিক উল্টোটা। পাশের হার কমেছে বিজ্ঞানে, বেড়েছে মানবিকে। পাশের হার, জিপিএ 5 প্রাপ্তির ক্ষেত্রে সহ সব দিক দিয়েই পিছিয়ে প্রান্তিকের শিক্ষার্থীরা। করোনাকালে অনলাইনে ক্লাস হওয়ায় প্রান্তিকের শিক্ষার্থীদের মধ্যে ফেলের হার বেড়েছে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। এই ফলাফল কি শুধুই পড়াশোনার নাকি করোনাকালের উপরও নির্ভরশীল ছিল? শিক্ষার্থী ও অভিভাবকদের মতে পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্র তুলনামূলক কঠিন হওয়ায় ও শ্রেণীকক্ষে পাঠদান না থাকায় বিজ্ঞানে পাশের হার কমেছে। অন্যদিকে প্রভাব ফেলেছে সময় ও নম্বর কমিয়ে গ্রুপ ভিত্তিক 3টি নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষায়। ফিজিক্সে রাজশাহী বোর্ডের যেটা কোশ্চিন ছিল একটু হার্ড ছিল এমসিকিউটা, মানে আমাদের অনেক ফ্রেন্ডেরই 2-3টা করে ভুল গেছে। জিওগ্রাফি, ইকোনমিক্স, হিস্ট্রি, তো এগুলোতে ওরা থিওরিক্যাল এখন কেমন করেছে বা এগুলোতে মনে হয় ওদের এই জন্যই উঠে গেছে, মানে ভালো রেজাল্ট ওদের আসছে। সায়েন্সের সাবজেক্টগুলো স্কুল প্রতিষ্ঠানগুলো খোলা থাকলে সরকারিভাবে সরকারি টিচারদের কাছ থেকে যে সব তথ্যগুলো ওরা বুঝতে পারতো, জানতে পারতো, সেইগুলো আমরা তো পেলাম না। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এসএসসির ফলাফলে প্রায় 5% কমেছে বিজ্ঞান বিভাগে পাশের হার। পরিসংখ্যান বলছে এমনটি ঘটেনি নিকটতীতে। অন্যদিকে 12% বেড়েছে মানবিকে পাশের হার, বেড়েছে বাণিজ্যে পাশও। শিক্ষক ও বোর্ড কর্তৃপক্ষ বলছে সশরীরে ক্লাস না হওয়ায় বিজ্ঞানে কমেছে পাশের হার, আবার অনলাইনে গ্রামের শিক্ষার্থীরা সুযোগ কম পাওয়ায় তারা ফেল করেছে বেশি। অন্যদিকে আগের বছরগুলোতে মানবিকে ইংরেজি ও গণিতে বেশি শিক্ষার্থী ফেল করলেও এবছর ওই দুটি বিষয়ে পরীক্ষা না হওয়ায় বেড়েছে তুলনামূলক পাশের হার। ও তো ক্লাসে যে ইয়াটা পাওয়া উচিত ছিল ওদের, সেটা তো থেকে তোর বঞ্চিত হয়েছে। তারপরে স্কুল খোলার পরে তো আমাদের সে কার্যক্রম পুরোদমে চলেছে, হয়তো সেটা আমার যেটা মনে হয় সেটা কাভার করতে পারে না। বিজ্ঞানের সব সাবজেক্টগুলো অনেক পরীক্ষার্থীরা খারাপ করে,
এবং ইংলিশ বা ম্যাথ এই জাতীয় সাবজেক্টগুলো কিন্তু এবার হয়নি, সেই হিসাবে আমি মনে করি ঠিক আছে। পাশের হার বাড়লেও সীমিত পরীক্ষায় উল্লেখযোগ্য ফেলের সংখ্যা ভাবাচ্ছে শিক্ষা সংশ্লিষ্টদের। শিক্ষার বৈষম্য তো আছেই এবং এই বৈষম্যটা কিন্তু প্রকট হয়েছে আরও, যে এই আমাদের যারা শহরের যারা শিক্ষার্থী তারা কিন্তু অনলাইনে মুখাপেক্ষি হয়েছে বা কোনো শিক্ষা কোনো শিক্ষকের মুখাপেক্ষি হয়েছে, কিন্তু তারা এই সুযোগটা গ্রহণ করতে পারেনি। রাজশাহী শিক্ষা বোর্ডে এবছর এসএসসিতে পাশ করেছে 94.71% শিক্ষার্থী, এদের মধ্যে জিপিএ 5 পেয়েছে 27,709 জন। 2,667 স্কুল থেকে অংশ নেয়া 2,08,797 জনে পাশ করেছে 1,95,406 জন। শিবিল নমন, জমুনা নিউজ, রাজশাহী। ঝিনাইদহের শৈলকুপায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ কর্মী স্বপন শেখ ঢাকায় মারা গেছে। তার মৃত্যুতে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, মোতায়েন আছে পুলিশ। গত 17 ডিসেম্বর সন্ধ্যায় সন্ত্রাসীরা হামলা চালায় স্বপনের উপর, এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাকে। এই ঘটনায় আগের হত্যাচেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঝিনাইদহ বাগেরহাটে খুন হয়েছে 2 চা দোকানে। হবিগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাইবান্ধায় 3 জনের মরদেহ উদ্ধার হয়েছে। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় 8 দিনের মতো চলছে অভিযান। সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অভিযানে অংশ নিয়েছে নৌ পুলিশ ও কোস্টগার্ড। ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে অভিযান 10 লঞ্চের এখনও অনেক যাত্রী নিখোঁজ। আগুনে পুড়ে যাওয়া অভিযান 10 লঞ্চটি দিয়াকুড় এলাকা থেকে সরিয়ে ডিসি পার্ক এলাকায় নোংর করা হয়েছে। গতকাল 7ম দিনের অভিযানে কোনো মরদেহ উদ্ধার হয়নি। চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে ইব্রাহিম নিহতের 8 দিন পরও মরদেহ ফেরত পায়নি পরিবার। ইব্রাহিমের নাম চোরা কারবারিদের তালিকায় না থাকায় কৌশলগত কারণে মৃতদেহ গ্রহণ করছে না বিজিবি। এদিকে বাবার ঘরে ফেরায় প্রতীক্ষায় প্রহর গুনছে নিহতের অবুঝ 2 সন্তান। বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে বাংলাদেশ ভারত সীমান্ত, সেখানেই স্বামীর মরদেহের জন্য প্রতীক্ষায় আয়শা বেগম। অধীর অপেক্ষা ইব্রাহিমের অবুঝ শিশুদেরও। গত 21 ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন স্থলবন্দরের দিনমজুর ইব্রাহিম আলী। এরপর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক হলেও মরদেহ ফেরত পাওয়া যায়নি। আমি দাফন করার লেগে নিজের হাতে নিজের ছেলে ই মাটি দেওয়ার লেগে ই করছে, হার আব্বা কখন আসবে, হার আব্বা কখন আসবে। আমি একবার দেখতে চাই হার আব্বাকে, একবার ই করতে চাই, একবার খালি দেখতে চাই। তো কি জবাব দেবো হার বেটারাকে, হার বেটিরাকে কেন তো আপনারা কেন তো কি ঘরে গিয়ে পিকনিক খাওয়ার বাহানে ছেলেকে ডাকলে মোবাইলে পিকনিক খাইতে কে একবার ছেলে বাড়াল ভালো কি খারাপ গ্রামের লোকে বলবে? ছেলেও ফটো খাটতো, ফটো খাটে, দুটো ছেলে দুটাই ফটো খাটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী গত 10 বছরে এই সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছে অন্তত 15 বাংলাদেশি। মাদক চোরা কারবারের অন্যতম রুট এই সীমান্তে বিএসএফ বরাবরই এমন আগ্রাসী। মাল তো দিচ্ছে ও পারালা আর এ পারালার নিচে, বুঝতে পারছেন? তাহলে উভয় পক্ষে দুজনই সমান দোষী দুজন, তাহলে ও প্রকার মানুষ মরে না, এ প্রকার মানুষ মরছে, কারণটা কি? প্রশাসন বা ভারতের বিএসএফ লাশ দিতে চাচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশেরই প্রশাসন বা বিজেপি নিতে চাচ্ছে না। চোরা কারবারিদের তালিকায় নেই ইব্রাহিমের নাম, বলছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিষয়টা হচ্ছে আমরা নিচ্ছি না একদিক থেকে, মানে আমরা লাশের পরিচয়ের ব্যাপারে আমরা সন্দিহান। যতটুকু শুনেছি যে সে প্ররোচনায় গিয়েছে আর কি, ওই মানে ফার্স্ট ডে বা সেকেন্ড ডে এরকম কিছু একটা, সেই জন্য আর কি। আমাদের তো তালিকাতেও নাই, আমাদের ইয়ে নাই, আমরা ওর আইডেন্টিটিটা ইয়ে করতেছি। সীমান্তে বিএসএফের নৃশংস হত্যা বন্ধে ভারতের চোরাকারবারীদের দমনের দাবি সীমান্ত এলাকার বাসিন্দাদের। আমিন বাবু, যমুনা নিউজ। মাথায় প্রতীকে ব্যালট বাক্স নিয়ে পদযাত্রা, ব্যতিক্রমী উদ্যোগ মোহাম্মদ হানিফ ওরফে হানিফ বাংলাদেশী নামে এক যুবকের। তার দাবি, 69 দিনের এই যাত্রা টেকনাফ থেকে শুরু করে পঞ্চগড়ে গিয়ে শেষ করেছেন। উদ্দেশ্য আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন। মাথায় প্রতীকী ব্যালট বাক্স, ঘুরছেন পঞ্চগড়ের পথে পথে, নাম মোহাম্মদ হানিফ, তবে হানিফ বাংলাদেশী নামেই তিনি পরিচিত।
হানিফের ভাষ্য অনুযায়ী টেকনাফ থেকে শুরু হয়েছে তার এই পদযাত্রা। এভাবে জেলায় জেলায় ঘুরে 69 দিন পর বৃহস্পতিবার তিনি পৌঁছান সর্ব উত্তরের জনপদে। উদ্দেশ্য আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন। সে লক্ষ্যে ডিসির কাছে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি সংগ্রহ করেন জনমত। সংবিধানে বলা আছে যে নির্বাচন কমিশন নিয়োগের জন্য একটা আইন প্রণয়নের কথা বলা আছে, কিন্তু গত 50 বছর কোনো শাসকই সেই ধরনের কোনো আইন প্রণয়ন করে নাই। অর্থাৎ সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশন গঠন করে। এখন জনগণ মনে করতেছে এই সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশন গঠন করলে সেইখানে শুভঙ্করের ফাঁকি আছে। নোয়াখালীর এই যুবকের দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন, বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, মানুষের ভোটাধিকার নিশ্চিতে এমন পথ বেছে নিয়েছেন। ভোটাধিকার এবং কার্যকর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হওয়া না পর্যন্ত আমার এই কর্মসূচি, নানা কর্মসূচির মাধ্যমে এটা অব্যাহত থাকবে। আমি আপনাদের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানাচ্ছি যেন তিনি আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করেন। হানিফের এমন কাণ্ডে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে মানুষের মাঝে। আগে কখনো দেখিনি আমি। দৈনিক লোকজনের কাছে বলতেছে যে সুষ্ঠু নির্বাচন কমিশনারকে দাবি করতেছে, লোকজনের কাছে বলে বেড়াচ্ছে। আর এর আগেও সীমান্ত হত্যা বন্ধ সহ বিভিন্ন দাবিতেও পদযাত্রা করেছিলেন এই যুবক। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। বৃষ্টি বন্যার ধকল কাটিয়ে পাইকারিতে সবজি সরবরাহ স্বাভাবিক, কমেছে দাম। অথচ রাজধানীতে বাছাই করা পণ্য বলে বাড়তি মুনাফা করার চেষ্টা করছেন অনেক ব্যবসায়ী। অভিযোগ, পরিবহন খরচে ভোগান্তি বেড়েছে, এমন বাজার দেখে হতবাক চাষিরাও। অন্যদিকে ভারী হচ্ছে ক্রেতার দীর্ঘশ্বাস, বলছেন হাত বদলের প্রতিটি ধাপে অতিরিক্ত মুনাফার অভ্যাস না বদলালে দাম স্বাভাবিক হওয়া কঠিন। বছরের শেষ দিনে রাজধানীর পলাশী বাজারে আড়মোড়া ভেঙেছে ভরেই। ছুটির দিনে সবজি কিনতে ঢু মারছেন প্রায় সবাই, কিন্তু ইদানিং খাবারের প্লেটে ফুলকপি, শিং কিংবা টমেটো তোলা বেশ কঠিন। বাংলাদেশের বাজারে প্রায়শই মার খায় অর্থনীতির তত্ত্ব। এখানে সরবরাহ স্বাভাবিক থাকলেও পণ্যের দাম বাড়ে, তাই এখনও ফুলকপি বাঁধাকপির পিস 40 থেকে 50 টাকা, 70 টাকা কেজি দরে বিকোচ্ছে শিম টমেটো। কাঁচামরিচের দর স্বাভাবিক, সবচেয়ে কম 30 টাকা দরে মিলছে 1 কেজি মূলা। খুচরা ব্যবসায়ীদের যুক্তি, তারা আড়ত থেকে বেছে ভালো পণ্য আনেন, তাই দাম বেশি। আর ক্রেতার অভিযোগ, পণ্য হাতবদলের প্রতিটি ধাপে বাড়তি মুনাফা করছে সবাই। দুটোটাই আমরা শীতে রইলো, একটা নর্মাল আছে ওটার দাম একটু কম, আর যেটা ভালো ওটার দাম একটু বেশি, খাওয়াই না বেশি না, এরকম আপনাদের বলতেছে এত বেশি আমদামি নাই। যারা নিয়ন্ত্রণের দায়িত্ব আছে তারা সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করতে পারছে না, যা মধ্যস্বত্বভোগী ফরিয়ারা এটা এক্সপ্লয়েট করছে, কৃষকরা তাদের ন্যায্য মূল্য আগেও পায়নি এখনও পাচ্ছে না। ঢাকার অদূরে পাইকারি বাজারে সরবরাহ বেড়েছে, পণ্য আসছে দেশের প্রায় সব প্রান্ত থেকে। এখানে বেশিরভাগ শীতের সবজির কেজি 20 থেকে 30 টাকা। স্বস্তি ফিরেছে আলু ও পেঁয়াজের দামেও। তাহলে বড় শহরে সবজির দর এত বেশি কেন? এক সপ্তাহ আগে যে বাজার ছিল সব সবজি মোটামুটি কেজি প্রতি 3 টাকা 4 টাকা কমে আসছে। সিমের দামটা এখন একটু বেশি আছে, সিম পাইকারি বাজারে 28-30, আর বেগুন 18-20, মূলা 8-10 টাকা। ঢাকায় এই জায়গা থেকে ক্যারিং খরচও বেশি, কস্টিংটা বেশি, আর তারাও একটু হয়তো বেশি লাভটা একটু বেশি করে। এটা হলে মনে করেন প্রশাসনের দিকে এইদিকে সবাই একটু নজর দেওয়া উচিত। বৃষ্টি বন্যার ধকল কাটিয়ে উঠছেন উত্তরের কৃষক। জমিতে সবজি শাকের ভরপুর আবাদ, তবে উৎপাদন খরচ বাড়ায় মুনাফা নিয়ে শঙ্কা আছে। বলছেন বাজারে সবজির ভালো দাম পাওয়াই কঠিন, অথচ রাজধানীতে তাদের পণ্যই বিকোচ্ছে আগুন দামে। কুয়াশায় মনে কর টমেটোমের আবাদ মারা যাতেছে, আলু করছে আলু মারা যাতেছে, আমরা যখন বাজারে নিয়ে যাই মনে কর মূল্য পাই নিয়ে, আর ঢাকায় বলে খুব আগুন। যখন সবজি বেশি হয়, উৎপাদন বেশি হয়, তখন 10 টাকা 15 টাকা কেজি আসে, তখন তো হিসাব করে দেখা যায় যে চাষ করা বেথা। গ্রীষ্মে সবজি আবাদ করে ঘুরে দাঁড়াতে এখন থেকেই পুঁজির খোঁজে ছুটছেন চাষিরা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শীত জেঁকে বসার সাথেই যশোরের গ্রামে গ্রামে শুরু হয়েছে রস নামানোর মৌসুম। গাছ পরিষ্কার রাখা, রস ভাঙা, সেই রস থেকে গুড় তৈরি করা, সে এক বিরাট কর্মযজ্ঞ। সাথে গুড়ের তৈরি পিঠা পায়েসের আয়োজন তো রয়েছেই। দেখে আসা যাক যশোরের খেজুর গুড় তৈরির শুরু থেকে শেষ। শীতে বাঙালির রসনা বিলাস খেজুর রসের হরেক পদে। মাটির গুণাগুণ আর গাছিদের দক্ষতায় খেজুর রসের নিজের বাড়ি হয়ে উঠেছে যশোর।
আলো ফুটতে শুরু হয়ে যায় গাছের ব্যস্ততা। আগের সন্ধ্যায় বাঁধা কলসি থেকে নামিয়ে নেন জিরেন রস। সপ্তাহে মাত্র একবার গাছ কেটে সংগ্রহ হয় এই রস। এতে রস কম মিললেও সারা মৌসুমেই মেলে নলিন বা নতুন গুড়ের স্বাদ। সংগ্রহ করা রস বয়ে নেওয়া হয় বাড়িতে, মাটির চুলায় বসে গুড় বানানোর বিশেষ পাত্র। সেখানে আগুনের কঠিন কোমল আঁচে রস জ্বাল দিয়ে তৈরি হয় সুস্বাদু গুড়। ছেলে পিলে কেউ গাছ কাটতে পারে না, কেউ গাছে ওঠে না, তারা সব বাইরে থাকে। তো আমি কাটি, খুলি, জ্বালাই। 10-15 গাছ আছে, নিজে কাটি, খুলি, নিজের সংসারে চাহিদা মেয়েকে কিছু বিক্রি করা যায়। বিভিন্ন জায়গা থেকে এখানে গুড় সংগ্রহ করতে আসছে, প্রায় প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে এখানে ভালো লোক সমাগমও হচ্ছে। একদিকে যখন গুড় তৈরির ধুম, অন্য পাশে চলে পিঠা পুলির প্রস্তুতি। ঢেকিতে কোটা চালের গুঁড়ো থেকে মাটির খোলায় জন্ম নেয় সুস্বাদু চিতই। ভাপ ওঠা গরম চিতই খাওয়ার লোভে উঠোন জুড়ে অপেক্ষায় বাড়ির সদস্যরা। বাকি পিঠার রস আর দুধের মিশ্রণে সারা রাত ভিজিয়ে বানানো হয় রসের চিতই। খেজুর রস নামানো থেকে গুড় তৈরির প্রক্রিয়াটি শ্রম আর দক্ষতায় পূর্ণ। লাভ কম হওয়ায় দিনে দিনে তুলনামূলক কম শ্রমের পেশায় ঝুঁকছেন গাছিরা। মান অক্ষুণ্ণ রাখতে চাষিদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ। অনেক লোক আগে গাছ কাটতে পারত, এখন লোক গাছ কাটতে পারে না। বিদেশ যারা গাছ করে, অনেক বিদেশের অভাবের কারণে বিদেশ চলে গিয়েছে। তারা যদি সামান্য উদ্যোগ পায় বা সামান্য সুদে ঋণ পায়, তাহলে এদের জন্য ভালো হবে। এবং তাদের থেকে যদি মার্কেটিং লিঙ্কেজটা করা যায়, যে মানসম্পন্ন গুড় উৎপাদনের মাধ্যমে মার্কেটিংটা সৃষ্টি করা যায়, তাহলে তারা উৎসাহিত হবে। এ মৌসুমে জেলায় 5,250 মেট্রিক টন গুড় উৎপাদন হবে বলে আশা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। সুমাইয়া আরিফিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারাদেশে।